আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দীনী ভাই ও বোনেরা, আশা করছি মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দীনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো বিনা হিসাবে জান্নাতে যাবে যারা। প্রিয় দীনী ভাই ও বোনেরা, আমরা জানি মানুষের হায়াত নির্ধারিত, নির্দিষ্ট সময়ের বেশি এক মুহূর্ত কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না, এটা মহান আল্লাহ তাআলার সুমহান বিধান। নির্দিষ্ট জীবনকাল অতিবাহিত হবার পর তাকে মৃত্যুবরণ করতে হবে, থাকতে হবে দীর্ঘকাল কবর জগতে। এরপর হাশরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাকে দিতে হবে সারা জীবনের হিসাব নিকাশ। হাশরের মাঠের অবস্থা হবে খুব ভয়াবহ, সূর্য থাকবে তখন মাথার খুব কাছে, যার কারণে ঘামের স্রোত বয়ে যাবে, মানুষ হাবুডুবু খাবে সেই ঘামের স্রোতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে, সেটি থাকবে তাদের থেকে এক মাইল দূরে। মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে, কারো ঘাম হবে টাকনু সমান, কারো হাঁটু সমান, কারো কোমর সমান, কারো হবে মুখ সমান। মিসকাতুল মাসাবি, যার হাদিস নম্বর 5530। সেই কঠিন হাসরে কেউ কারো হবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবার মুখে থাকবে ইয়া নাফসি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সেই দিন মানুষ পালাবে নিজের ভাই, নিজের মা বাবা, নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে। সেই দিন প্রত্যেক ব্যক্তির ওপর এমন অবস্থায় সে পড়বে যা তাকে ব্যাধিগ্রস্ত করে রাখবে। সূরা আবাসা আয়াত নম্বর 34-37। হাদিস শরীফে এসেছে, হাসরবাসী কষ্ট লাঘব হওয়ার জন্য নবীদের সুপারিশের জন্য ছোটাছুটি করবে, কিন্তু তারা সুপারিশ করতে অস্বীকৃতি জানাবে এবং বলবেন নাফসি নাফসি। শুধু আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ করবেন, যা বর্ণিত হয়েছে সহিহ বুখারী শরীফে হাদিস নম্বর 3340। এমন ভয়াবহ অবস্থা হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তার কিছু প্রিয় বান্দাদের বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে সব উম্মতের লোকদের পেশ করা হলো, আমি দেখলাম দুই একজন নবীর সাথে মাত্র অল্প কয়েকজন উম্মত রয়েছে, কোনো কোনো নবীকে দেখলাম তার সাথে কোনো উম্মতই নেই। ইতিমধ্যে বিরাট একটি কাফেলা আমার সামনে আনা হলো, আমি মনে করলাম এটাই বুঝি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো এটা মূসা আলাইহিসসালাম ও তার উম্মত। অতঃপর আমি সেই দিকে তাকাতেই আরও একটি বিরাট দল দেখতে পেলাম, আমাকে বলা হলো এটি আপনার উম্মত, আর তাদের সাথে এমন 70,000 লোক আছে যারা বিনা হিসাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে নিজ ঘরে প্রবেশ করলেন। এদিকে উপস্থিত সাহাবীরা ওই সব জান্নাতি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিলেন, কারা হবে সেই সৌভাগ্যবান লোক যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। কেউ কেউ বলল, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করে থাকি, সুতরাং আমরাই তাদের অন্তর্ভুক্ত। কেউ কেউ বলল, তারা হলো আমাদের সেই সব সন্তান যারা ইসলামী যুগে জন্মগ্রহণ করেছে, আর আমাদের জন্ম হয়েছে জাহেলী যুগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই সংবাদ পৌঁছলে তিনি বেরিয়ে এলেন এবং বললেন, তারা হলো সেই সব লোক যারা অন্যের কাছে ঝাড়ফুঁক করে দিতে বলে না, কুলক্ষণ গণনা করে না, দাগ কেটে চিকিৎসা করায় না, বরং তারা স্বীয় রবের উপর ভরসা রাখে। তখন উকাসা ইবনে মিহসান রাদিয়াল্লাহু বললেন,
হে আল্লাহর রাসূল, আমি কি তাদের অন্তর্ভুক্ত? তিনি বললেন, হ্যাঁ। তখন আরেকজন দাঁড়িয়ে বলল, আমিও কি তাদের অন্তর্ভুক্ত? তিনি বললেন, উকাসা এ ব্যাপারে তোমার অগ্রগামী হয়ে গেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 5705। এই হাদিস মূলত মানব রচিত নিয়ম কানুনকে বাদ দিয়ে আল্লাহর নিয়ম কানুন অনুসরণ ও আল্লাহর প্রতি সব বিষয়ে পূর্ণ আস্থা স্থাপনের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর জীবনের সব ক্ষেত্রেই আল্লাহতে যারা ভরসা করবে তারাই হবে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যবান লোকদের অন্তর্ভুক্ত করুন। আমিন, আমিন, সুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।